চা খাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন ঘুমটা ভাঙলো সকালবেলাটা ফোনে। এবার একটা দুর্ভাগ্যের খবর, সেটা হচ্ছে আমার দিদার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। দিদা তো গেছিলো মাসির বাড়িতে, মাসির বাড়িতে রেখে এসেছিলো আমাদের বাড়িতে গিয়ে। তো দিদা এখন থেকে বাড়ি যা, সকালবেলা মেজমাসি ফোন করে বললো 6:30 সময় যে দিদার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। কী হয়েছে? দিদার অ্যাকচুয়ালি প্রেশার আর সুগার আছে, ওটাই কিছু একটা প্রবলেম হয়েছে। দিদা সকাল থেকে নাকি হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। এখন ফোন করেছিল, আমি ঝটপট করে বাড়ি থেকে বাইক নিয়ে হুক চলে এসেছি। ওদিকে মেজমাসি মেজমামা সবাই আসছে, এখন আমি এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি। এখন দিদার আসে, দেখা যাক কী হয়েছে না হয়েছে। আজকের ব্লগটা শুরু হচ্ছে, কালকের ব্লগটা অলরেডি রিলিজ করা হয়নি। বাড়িতে যাবো, অফিস যেতে হবে, দেখা যাক কী হয়। দিদাকে এখন ভর্তি করতে করে দিলাম ফিমেল ওয়ার্ডে। আর দিদার হয়েছে স্ট্রোক হয়েছে, ডাক্তার বললো। এখন মেজমাসি যেহেতু ফিমেল ওয়ার্ড, ওখানে মেজমাসি আছে। আর এখানে মেসো টেসো সবাই এসছে, মামা ছোটো মামা এসছে, মেজমামা এসছে, আর এই সামনে যাচ্ছে এই ভাই। তো এখন আমি ধরো অফিস যেতে হবে, এখন দেখি কী করা যায়। আর দিদা তো শুধু বলছে, শুধু এই কী বলছে, দিদা বাড়ি যাবে নাকি? বলছে আমাকে রেখে যাস না, আমাকে রেখে যাস না। হাসিও লাগে, দুঃখও লাগে। তো যাই হোক, এখন ওয়েট করবো, ডাক্তার অপেক্ষা রাউন্ডে আসবে, ডাক্তার কি বলে সেটা শুনবো। তো যেহেতু আমি এখানে বাবার এরকম অনেকবার হয়েছে, সেই জন্য ব্যাপারটা ফিল মানে দেখে বুঝতে পারলাম যে দিদার কী প্রবলেম হয়েছে। তো বাবার জন্য আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ঠাকুরকে বলবো দিদা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, আবার বাড়ি যাক, আবার আমরা দিদার সাথে আনন্দ করবো। দিদাকে এখন ভর্তি ভর্তি করা হয়েছে, ডাক্তার এখন রাউন্ডে আসবে, আর এখন বেরিয়ে যাচ্ছে, আমি বেরোবো একটু অফিস যেতে পারবো। আর দেখে সব মামারা আছে। তো দিদাকে অফিসে ওখানে ছেড়ে টেড়ে দিয়ে বাড়িতে আসলাম, এসে স্নান টান করে বেরিয়েছিলাম, অফিসে গেছিলাম একটু হাবড়ায়। বাট আবার আমাকে বাড়ি আসতে হলো, এখন আবার বেরিয়ে যাচ্ছে হসপিটালে। এখন দিদার একটু সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, তো সবাই ফোন করেছিল একটু ওখানে যেতে হবে, জানি না দিদার কী হবে। তার বাড়িতে একটা কাঁথা আর মা কিছু দিয়েছে, ওগুলো নিয়ে এখন অফিসে যাচ্ছে। হসপিটালে ভর্তি ভর্তি করে গেছিলাম বাড়ি, ওখান থেকে গেছিলাম হাবড়ে একটু অফিসের কাজ করতে। তো যাই হোক, বললো সিরিয়াস কন্ডিশন, ওখান থেকে আবার চলে এসেছি হসপিটালে, জাস্ট এখন আসলাম। এখন দেখি কী পরিস্থিতি, তো দেখে মামা টামা সবাই আছে। আর ওয়েদারটা এই অবস্থা, পুরো মেঘলা করেছে। এসে দিদার সাথে দেখা করলাম, আর দিদার এখন দুটো ইঞ্জেকশন লিখেছে, ইঞ্জেকশন দুটো বাইরে থেকে কেনা হবে, এখানে মামা টামা আছে। আর এখান থেকে আবার ফোন করেছিল ও শ্বশুরমশাইয়ের, আজকে আবার ওপেন হার্ট সার্জারি হবে, নারায়ণগঞ্জে ভর্তি আছে। জাস্ট এখন শ্বশুরমশাই ফোন করে বললেন ওখানে একটু হয়তো যাবো, এখন ওটা বিয়ে ওটা হবে এখন কটা বাজে দেখি, এখন মোটামুটি 4:00 বাজে, ওটা হয়তো হবে বিকেলবেলা 5:30 দিকে। এখান থেকে দিদার ইঞ্জেকশনগুলো দিয়ে আবার ওখানে যাবো হসপিটাল থেকে। এখন বাড়িতে আসলাম, আর আমার সাথে কাকুলি মাসি এসছে, একটু বাদে আমার মা যাবে। দিদার অনেক মেয়ে পার্ট বাই পার্ট যাচ্ছে। তো এখন ওইখানে গিয়ে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার নারায়ণীতে যাবো, ওখান থেকে আবার হসপিটালে যাবো, তারপর মা যাবে। হ্যাঁ, তুমি কালকে গিয়ে কী করবে এখন চলো? বিকেলবেলা খাওয়া হচ্ছে রুটি, শাক ভাজা হচ্ছে, পনিরের তরকারি হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাকে নিয়ে যাচ্ছি, বাড়ির বড় মেয়ে বলে কথা, এখন মা না গেলে মেজমাসি এসছে, শুধু নমাসি আছে, শুধু ছোট মাসি আছে, ছোট মাসি কালকে আসবে। ও মাসি মাসি আসলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দায়িত্ব দিয়ে গেলাম মাসি এখন বাবাকে, ঠিক আছে। আমার হসপিটালে চলে এসেছি, মা এসছে আর শ্বশুরমশাই এসছে আমার এখান থেকে। কি বলছো, তো মাকে দেখবে? তাই বড় মেয়ে যাচ্ছে এবার এতক্ষণ বাদে। ও দিদা বড় বুড়ি এসছে, চা খাবে? তাকে এখন দিদার কাছে বসিয়ে দিয়ে আসলাম। এখন ভাইটাই গেছে আমাদের বাড়িতে,
আর এখন আমি আবার যাব নারায়ণীতে, ওর পিসিমশাইয়ের অপারেশন আছে, হার্টে পেসমেকার বসাবে। এখন মা এখানে থাকবে, আবার সন্ধ্যেবেলা এসে মাকে নিয়ে যাব, তখন আমার মাসি আমার আসবে। এখন অল্টারনেটিভ ডিউটি চলতে আসছে সবাই, আর বাবাও এখন বাড়ি চলে যাবে। তো এখন জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে নারায়ণী হসপিটালে, আছে দিনটা খুব বাজে। ওদিকে দিদার তো সকালবেলা হসপিটালে অ্যাডমিট করে দিয়ে গেছিলাম অফিসে, অফিসের কাজ টাজ করতে করতে ওখানে ফোন আসলো, আবার আমাকে চলে আসতে হয়েছিলো রিটার্ন। কারণ মামারা এখানে সব জানে না কীভাবে কী আছে, যেহেতু বাবার স্ট্রোক হয়েছিলো সব লাইন ক্যাটগুলো মোটামুটি আমার জানা আছে, ওই জন্য আমাকে রিটার্ন চলে আসতে হয়েছে। মোটামুটি দিদি এখন একটু ভালো আছে, মাকে রেখে এসেছি, বাবা ওদিকে বাড়ি চলে গেছে, এখন আসলাম নানাবাড়িতে। কারণ ওর পিসিমশাই হচ্ছে অপারেশন হবে, ওই জন্য আবার আসলাম। ও আবার অফিস থেকে একটু পথে আসবে, এখন দেখবো ভেতরে গিয়ে পজিশন আছে না আছে এখানে। এই হচ্ছে নারায়ণী হসপিটাল, এখন যাই সেদিকে। ও জাস্ট আসতো অফিস থেকে, আর কালকের ব্লগ কিছুই ছাড়া হয়নি, সময় পাইনি। ও এখন পিসিমশাই যেহেতু ভর্তি, চলো ভেতরে সবাই আসে। তো এখন বেরিয়ে যাচ্ছি নারায়ণী থেকে, আবার ওকে নিয়ে এখন বাড়িতে যাব, দিয়ে ওখান থেকে কাকুলি মাসিকে নিয়ে যাব হচ্ছে হসপিটালে। হসপিটাল থেকে আবার মাকে নিয়ে যাবো বাড়ি, তারপরে ওখান থেকে একটু রেস্ট নিয়ে আবার দিদার জন্য রুটি ফুটি নিয়ে যেতে হবে। সারাদিন পুরো দৌড়াদৌড়ি করছে, আজকে দিনটা সকাল থেকে এতটা বাজে গেছে বুঝতে পারিনি যে দিনটা হসপিটাল 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 করেই কেটে যাবে। তো যাই হোক, কী করা যাবে, কপালের ভাগ্যে যা থাকবে তো সেটা তো হবেই। এখন মানে মোটামুটি 7:30 তো বেজে গেছে, 8টা মনে বাজে যায় নাকি, 7:40 বাজে। যাই হোক, এখন বাড়িতে যাই। তো ওখান থেকে এখন বাড়িতে আসলাম, এসে একটু টিফিন ফিফিন করা হলো, আর এদিকে ও এখন আবার আজকে চাউমিন খাচ্ছে, পেটটা ভালো হয়েছে। আর এখন এদিকে মাসি আবার রেডি হয়েছে, যাবো মাঝে কিনে হসপিটালে, বিট্টু একটু রেস্ট নিচ্ছিলো বসে। ও এখন মোটামুটি 8:30 মতন বাজে, চলো রেডি, ফোন চার্জ দিয়েছো, আজকে মাসি সারা রাত্রি থাকবে, তাই তো বাজে। আর এখন মাসিকে নিয়ে চলে এসেছি আবার হসপিটালে, সারাদিনটা বাড়ি হসপিটাল কেটে যাচ্ছে। এখন হয়তো উপরে উঠতে দেবে না, মাসি একা যাবে যেহেতু দিদা ফিমেল ওয়ার্ডে আছে। মা এখন ওখান থেকে আসবে, এসে তো তারপরে মাকে নিয়ে এখন আবার যাবো, রাত্রে খাবার নিয়ে আসতে হবে দিদার জন্য। তো আবার এসেছিলাম একটু অ্যাপেলে, তো দিদার জন্য এখন একটা হাগিস নিলাম, আর বাড়িতে খাবার টাবার নিয়ে বিক্রি আমি যাচ্ছি আবার এখন হসপিটালে। সাড়ে 11টা বাজে, আর এখন জাস্ট বাড়িতে আসলাম, দিদাকে খাবার দিতে গিয়ে ডাক্তার রাউন্ডে আসলো, ডাক্তারের সাথে একবার কথা হলো। ডাক্তার ওখান থেকে আবার দুপুরবেলা যে ইঞ্জেকশনটা দিয়েছিল সেই ইঞ্জেকশনটা টোটাল নাকি 14টা হবে। তো এখন আমি আর বিট্টু ওই ইঞ্জেকশন 4টা কিনে দিয়েছি, ওখানে মাসি আছে। আর এখন বাড়িতে এসে বিট্টু ওদিকে খেয়ে দিয়ে অলরেডি শুয়ে পড়বে। আর সারাদিন তো প্রচুর দখল হয়েছে, সারাদিন শুধু বাড়ি আর হসপিটাল বাড়ি হসপিটাল করিস, আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে। আর কালকের ব্লগটা অলরেডি আপলোড করতে পারিনি, আজকের ব্লগটাও জমে গেল। তো এখন খাওয়া দাওয়া করবো, রাত্রেবেলা আর ঘুমাবো, সকাল উঠে দেখা যাক দিদা কেমন থাকে। তো কালকের অফিস আছে, আজকে অফিসটা তো করতে পারিনি, মার্চ মাস খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।